হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি সামনে লক্ষ্মী পুজো। প্রত্যেক ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হয়, আর আমরা খয়ের রূপরাও দিই ঠাকুরকে ভোগ হিসেবে। সেই জন্য আমি আজকে একটুখানি উপরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে বেশ কিছুটা খই নিয়েছি। আমি একটা ঝাঁঝরি গামলার মধ্যে নিয়েছি, নিয়ে খইটাকে ঝেড়ে নিয়েছি। দেখুন কত ধুলো ধুলো টাইপের বেরোচ্ছে, খইয়ের মধ্যে প্রচুর ময়লা থাকে। এবার আমি ঝেড়ে নিচ্ছি। আমি কুলোতে চাল ঝাড়তে পারি না বন্ধুরা, তাই জন্য আমি এরকমভাবেই ঝেড়ে নিচ্ছি। যারা কুলোতে ঝাড়তে পারেন তারা কুলো করেই ঝাড়বেন। ভালো করে খইটা ঝেড়ে নিয়ে এবারে আমি খইটা অল্প অল্প করে নিয়ে, খইয়ের মধ্যে অনেক ধান, তারপরে ধানের শীষ টাইপের ছোটো ছোটো টুকরো এরম থেকে যায়, সেইগুলোকে দুই একটা পোকা কণাও থাকে, সেগুলোকে আমি ভালো করে বেছে নেব। কারণ উপরা খাওয়ার সময় যদি ওইগুলো মুখে পড়ে তাহলে ভালো লাগে না। এই যে আমি খইয়ের দানাগুলো, যে ধানটা লেগে আছে ওগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত খইটাকেই বেছে তৈরি করে নিয়েছি, ঝরঝরে একদম খই। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, আর উপরা গুড় দিয়েই ভালো হয়, চিনি দিয়ে ভালো লাগবে না। এবারে এখানে আমি 150 গ্রাম মতন গুড় নিয়েছি। যতটা খই সেই মাপ মতনই গুড়টা ব্যবহার করতে হবে। এবারে আমি এই গুড়ের মধ্যে 1-2 টেবিল চামচ মতন একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে গুড়টাকে এবার আমি পাক দিয়ে নেব। যতক্ষণ না গুড়টা ভীষণই চ্যাটচ্যাটেভাবে তৈরি হয়ে যাবে ততক্ষণ আমি গুড়টাকে পাক দিয়ে নেব। দেখুন গুড় জাল দেওয়ার সময় কত বাবেলস তৈরি হয়ে গেছে। এবারে গুড়টাকে ভালো করে পাক দিতে হবে, আর অনবরত গুড়টাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু গুড় ভীষণই কড়াইয়ের তলার দিকে লেগে পোড়া লেগে যায়। আর এই সময় আঁচটাকে মিডিয়াম বা লোতে করার প্রয়োজন নেই, আঁচটাকে আমি পুরো হাই ফ্লেমে রেখেই এটাকে পাক দিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুড়টাকে পাক দিয়ে নিয়ে একটা চ্যাটচ্যাটে আঠালো তৈরি করে নিতে হবে, যাতে খইয়ের মধ্যে ভালো মতন চিপকে লেগে থাকে সেরম করে নিতে হবে। এই যে এইটা আমার এখন রেডি হয়ে গেছে, গুড়ের কালার দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে আমি প্রথমে অল্প কিছুটা খই এখানে ব্যবহার করব, তারপরে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। আমি এই নাড়াচাড়া করার সময় খইটা দেওয়ার আগে গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে তারপরেই অবশ্যই খইটা মেশাতে হবে। আপনারা চাইলে খইটা অন্য পাত্রে রেখে সেখানেও গুড়টা তুলে দিয়ে তারপরে মেশাতে পারেন। আমার যেহেতু কড়াইটা বড়, খইয়ের মাপটা যতটা আছে এখানে করা যাবে, তাই আমি এই কড়াইয়ের মধ্যেই এটাকে করে নিলাম। এবারে দেখুন এই উপরা কিন্তু পুরো সব খই লাল হয়ে যায় না, কিছুটা সাদা থাকে আর কিছুটা গুড় লেগে যায়, তাই সাদাগুলো একটু ঝরঝরে থাকে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। উপরাটা আমার পাক হয়ে গেছে, তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই খইয়ের উপরা রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন উপরাটা এরকম হয়েছে, ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল লক্ষ্মী পূজা স্পেশাল উপরা। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।